আবার কি হলো মা? কাল তো মহালয়া, কাল তোমার ছুটি নেই, আমার তো রোজ কাজ আর কাজ। আমাকে একা ফেলে চলে যাও কেন মা? কাল তুমি যাবে না। আরে পাগলি, আমি যদি না যাই তাহলে তুই কি আগের বছরের মতন আবার পুরনো জামা পরবি? আমার কিচ্ছু চাই না মা, শুধু তুমি থাকলেই হবে। দুর্বোকা, তুই তো আমার একমাত্র মেয়ে, আর তোর বাবা যদি এমন ছোট লোক না হতো তাহলে কি আমাদের এই দিনকাল দেখতে হতো? আর আমারও তো ইচ্ছে করে তোকে বছরে অন্তত একটা জামা দিতে। আর যা দিনকাল পড়েছে, তোকে একা ফেলে যেতেও সমস্যা। তুমি এসব ছাড়ো মা, আমাকে শোনাও না মহালয়ার সেই কাহিনী, আমাদের তো আবার রেডিও নেই। তুই শুনবি? यत् गर्भे जायते लोका यस्या स्नेहेन जीवति सा साक्षादीश्वरी माता सर्गादपि गरीयसी। पिता सर्गः, पिता धर्मः, पिता हि परमं तपः, पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। महालया शरतेर दीपान्विता अमावस्या মহাপুণ্যতিথি, পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতোৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। হরে প্রসীদ প্রসীদ মাতর জগত অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, স্ববিশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্ত্বমেকা, মহী স্বরূপেণ ইয়তঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে ত্বমবৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত্, ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, বিদ্যা সমস্তা তব দেবী ভেদা, স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু তবৈ। আপনার জন্য নেই কেন? এমন আবার কি ঘটল? দেবেন্দ্র, হিম পর্বতে গিয়ে দেখি ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর প্রজাপতি ব্রহ্মার ধ্যান করছে স্বর্গে আধিপত্য লাভ করার জন্য। আপনি আসালেন দেবর্ষি, এত অসুরের নিধনের পর মহিষাসুর থেকে কি কোনো কারণ নেই প্রভু? আপনি কি সত্যি এই পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করছেন না দেবেন্দ্র? ঠিক আছে, আর যাতে মহিষাসুরকে তপস্যা যন্ত্রণা সহ্য করতে না হয় তার ব্যবস্থা আমি করছি। নমঃ ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ।
তোমাকে আমি বর প্রদান করলাম, তুমি নানান রূপ ধারণ করতে পারবে। অমরত্ব স্বর্গ মর্ত পাতালে কোন পুরুষের ক্ষমতা হবে না তোমাকে বধ করা। পার্বতী নন্দন, এত উদ্বেগের কারণটা কি শুনি? কিছু না পিতা। নারায়ণ নারায়ণ। মহাদেব, আপনার পুত্র ক্রোধের বশে এক মার্জারকে আঘাত করেছে। সে কি পুত্র? ওই মার্জার আমার মুশিকদের উত্তক্ত করেছিল, তাই আমি প্রহার করেছি। তুমি প্রহার করেছো? জানো সেই চিহ্ন এসে কোথায় পড়েছে? এই দেখো। কেন দেবী, আপনার পুত্রর ক্রোধ তো আপনারই মতো। কি দেবাদিদেব? দেবী, তুমি ভুলে গেছো তোমার ক্রোধের কথা। তবে শোনো পার্বতী নন্দন, তোমার মায়ের ক্রোধে একদা একবার আমিও শিকার হয়েছিলাম। আমি রক্তবীজ মহাদেবের তপস্যায় বর লাভ করেছি, আর কারোর ক্ষমতা হবে না আমাকে বিনাশ করার। কিসের হুঙ্কার, কিসের হুঙ্কার? আপনি কি বর দিয়েছেন? আপনার বরে যে রক্তবীজ রহমে স্বর্গলোকে সর্বনাশ অনিবার্য। সে কি, তবে তাই যদি হয়ে থাকে তাহলে স্বয়ং দেবী পারবে তাকে বিনাশ করতে। কিন্তু কিন্তু কিভাবে? দেবী। হ্যাঁ দেবাদিদেব, বলুন। আমি যে বড় বিপদে পড়েছি দেবী। সে কি, আপনি হতে বিপদ? কিসের মহাদেব? রক্তবীজ। আপনি থাকতে আমি আমি কি করব? হ্যাঁ দেবী, তুমি। আমি? হ্যাঁ, শিব শক্তি নারী শক্তি সমান,
তাহলে বিপদে সবসময় আমি কেন? নিজের লড়াই নিজে একা লড়তে শেখো। ওম সর্বস্বরূপে সর্বেশ্য সর্বশক্তি সমাবিতে। আধার করে মাতিল দিক বাসনা, জলে বন্হি শিখা রাঙা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে। পার্বতী, পার্বতী শান্ত হও, নিজের ভাইয়ের দিকে দেখো। তোমাকে শান্ত করার এই একটাই উপায় ছিল পার্বতী। মহিষাসুর তার চরম তপস্যার বলে দেবতাদের আবদ্ধ থাকার বর লাভ করেছেন। তা কি করে সম্ভব? তাহলে কি আমরা কেউ তাকে বধ করতে পারবো না? তাহলে হলো উপায়? এত বিচলিত হবেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে একটা উপায় ঠিক বের করুন। আর দেরি করা যাবে না, শীঘ্রই ত্রিদেবের কাছে যেতে হবে। ইন্দ্রলোক এখন আমাদের, আমরা ইন্দ্রলোক অধিকার করেছি। সেনাপতিরা আনন্দ কর,
উৎসব করো আর ডেকে নিয়ে এসো রম্ভা উর্বশীকে। দেখি তাদের নৃত্য। মহিষাসুরের অত্যাচারে জর্জরিত হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। কিন্তু পিতামহ ব্রহ্মার বরে সে তো পুরুষে আবদ্ধ। মহিষাসুরকে বধ করবে একজন, স্বয়ং দেবী। মহিষাসুর ভুলে গেলে দ্বিতীয় কল্পে ভদ্রকালী রূপে তোমায় বধ করেছিলাম, তৃতীয় কল্পে তোমার বিনাশকাল আহত। দেবী দশভুজা রূপে আমি আসব তোমার বিনাশের জন্য। এইবার এইবার আমি গানে প্রস্তুত, যুদ্ধ। দেবগণ, রণক্ষেত্রে যাওয়ার জন্য আমি প্রস্তুত, আপনারা আমাকে অস্ত্র প্রদান করুন। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তাঃ প্রণতাঃ স্মতাম্। রুদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গৌর্যৈ ধাত্র্যৈ নমো নমঃ। যৎস্নায়ৈ চন্দুরূপিণ্যৈ সুখায়ৈ সততং নমঃ। কল্যাণ্যৈ প্রতাপৃ। অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জটাজুট ধারিণী সুমধুর ভাষিনী যৌবন শালিনী ত্রিনয়নী। মহিষাসুর,
নমো নমঃ চিতিরূপেণ যা কৃষ্ণম এতদ্ব্যাপ্য স্থিতা।